আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কাবাব বানিয়ে দেখাবো। তো আমি আজকে চার টাইপের কাবাব বানাবো, লাইক চিকেন কাবাব, বিফ কাবাব। তো বিফ কাবাবের মধ্যে আমি এখানে লেবানিস স্টাইলের একটা বানাবো, আর একটা বানাবো হচ্ছে ইরাকি স্টাইলের। আর চিকেন কাবাবের মধ্যে যেটা বানাবো সেটা আমি পরে বলে দেবো ভিডিওতে, যেহেতু এটার পরে হয়তো বা চিকেন কাবাবটা তোমরা দেখতে পাবে। তো ফার্স্ট অফ অল আমি দুইটা বিফ কাবাব তৈরি করছি, একটা হচ্ছে লেবানিস স্টাইল আর একটা হচ্ছে ইরাকি স্টাইল। আর সেই সাথে আমি লুমি টিক্কা বানাবো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি লুমি টিক্কা প্রিপেয়ার করে যাচ্ছি, আমার স্টিকের মধ্যে আমি লুমি টিক্কাগুলোকে গেঁথে যাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের স্পাইসি দিয়ে তৈরি করা হয়েছে, এই স্পাইসেসগুলো আমরা নিজেরা তৈরি করেছি, ইটস লাইক হোম মেড স্পাইসেস। এত সুন্দর স্মেল বের হচ্ছে কাবাব থেকে, কি বলবো, তোমরা যদি কাছে থাকতে তাহলে হয়তো বা খাওয়ার জন্য পাগল হয়ে যেতে। আমি শুধু বানাবো না, আমি তোমাদেরকে খেয়েও দেখাবো কাবাবটাকে, কাবাব আর হচ্ছে টিক্কা আমি খেয়ে দেখাবো তোমাদেরকে। অনেক ভালো একটা স্মেল আমি উপলব্ধি করতে পারছি এখন। আমি এটাকে প্রথমে একটু কেটে নিচ্ছি, কেটে তারপরে ছোট ছোট পিস করে তারপরে খাবো। আমি আগের মতো বেশি খেতে পারি না, তো সবাই বলে আমি নাকি চিকন হয়ে যাচ্ছি। তো এর জন্য চিন্তা করলাম যে যেহেতু চিকন হয়ে যাচ্ছি, সবাই আমাকে এটা বলছে যে তুমি আগের মতো কেন খাও না, তুমি চিকন হয়ে যাচ্ছ, আর শরীরের প্রতি যত্ন নিচ্ছ না, সব কিছু এমন করে বলতে থাকে। আমি বুঝি না, আমি তো কমও খাই না, তবু কেন চিকন হয়ে যাচ্ছি? তো কী আর করার আছে, এখন কাবাব টাবাব টিক্কা টিক্কা যা আছে সব একসাথে করে খেতে হবে আগে, তাহলে যদি একটু মোটা হয় আর কি। আরও মোটা হইতে খুব বেশি ইচ্ছে করতেছে, কি করবো, তাই খেয়ে যাচ্ছি। আচ্ছা, একটু কম্বো প্যাক টাইপের কোনো একটা কিছু খেতে ট্রাই করি, চিকেন কাবাব। চিকেন কাবাবের সাথে এখন আমি শিশতাওকো খাবো। তো কি আর করার আছে, চিকেন কাবাব আমি আগে থেকেই স্টেকের মধ্যে গেঁথে রেখেছিলাম, তো শিশতাওকো আমার গাঁথা হয়ে গেছে, আমি এটাকে গ্রিল করে যাচ্ছি। তো এটা অলমোস্ট ডান, চিকেন কাবাব। কি আর করার আছে, প্রথমে বিফ খেলাম, এখন চিকেন খাবো। তো আমি কাবাবটাকে আগে স্টিক থেকে খুলে নিচ্ছি, তারপরে শিশতাওকোটা একটু লেট হবে কারণ ওইটা তো এখন পর্যন্ত রেডি হয়নি। তো আমি এটাকে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, এত বড় করে খেতে পারি না, ছোট ছোট করে খেতে হবে। তো কাটা হয়েছে, এখন আমি খাচ্ছি, তোমরা চোখ বন্ধ করো, তাকাও নিদিকে, তাকাইলে খাইতে ইচ্ছে করবে, তো চোখ বন্ধ করে রাখো, আমি খেতে থাকি। আসলে একটা একটা ডিশ খাওয়া আছে, সবগুলো মিক্স করে খাওয়ার মজাই আলাদা। তো কী আর করা আছে, চিকেন কাবাব, এখানে দুইটা স্টাইলের চিকেন কাবাব আছে, আর হচ্ছে শিশতাওকো, সবগুলো একসাথেই খাচ্ছি। তোমাদের খেতে ইচ্ছে করছে? খেতে ইচ্ছে করলে আর কী করার আছে, রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, আর যদি তোমরা একটু কষ্ট করে খেতে চাও তাহলে বাসায় বানিয়ে খেতে পারবে।